হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত গাইস। তো গাইস, আজকে টিচার্স ডে, সকলকে হ্যাপি টিচার্স ডে। আর আমার সাজটা দেখে না, আমি স্কুলে যাচ্ছি, খুব তাড়াহুড়ো করেই যাচ্ছি স্কুলে। শিক্ষাটা পাওয়া যায় শিক্ষকদের কাছ থেকে, শিক্ষা নেওয়া হয়। শিক্ষকরা অনেক সময় ছেলে মেয়েদের ভালোবেসে শিক্ষাও দিয়ে থাকেন, তবে এই নয়, শিক্ষার মানে এই নয় যে শুধু পড়াশোনা করাটাই শিক্ষা নয়, সেই শিক্ষার মর্যাদা রাখতে হবে। যদি কোনো দিন উল্টো পাল্টা কথা ভাবো, অনেকে শিক্ষাকে মারধর করে, অনেকে বকাঝকা করে, এগুলো কোনোদিন করতে নেই। শিক্ষকের কথা সর্বদা মেনে চলতে হয়। শিক্ষক প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ভালো কথা শেখান, ভালো জিনিস শেখান, এবং সমস্ত রকমের শিক্ষা শিক্ষকের কাছ থেকেই গ্রহণ করা যেতে পারে যদি উপযুক্ত ছাত্র হওয়া যায়। তো টিচার্স ডেতে স্যার একটু বাচ্চাদের জন্য কিছু বলছে, বেশ ভালোই লাগছে। আজকে দিনটা দারুণ এনজয় করলাম আমরা সকলে মিলে, আর বাচ্চারা একটু গিফট দিয়েছে স্যারকে। তো গাইজ, বাচ্চাদের নতুন করে কিছু শেখানো হয়নি, আগে যা শিখেছিল সেগুলোই আর কি নাচ টাচ করছে। আর এদিকে দেখো, আমাদের আজকে দুপুরের টিফিন পরোটা, মিষ্টি, পাঁপড়, চাটনি আর ঘুগনি, তো এই হচ্ছে আজকের খাবার। আর অনেকগুলো গিফট পেয়েছি দেখতেই পাচ্ছ, একটা ফুলদানি, অনেকগুলো পেন, কানের, তো আরও একটা কানের পেয়েছি, সেটার ছবি দিলাম। আর এই যে আমাদের দিদিমণিদের সাথে সকলের সাথে একটা পিক, তো টাটা।